রাজধানীতে লকডাউনে বিনা প্রয়োজনে বের হবার কারণে আজ 621 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর জরিমানা করা হয়েছে 20 লাখ টাকারও বেশি। এদিকে মূল সড়কে লকডাউনের আশাব্যঞ্জক চিত্র দেখা গেলেও অলিগলিতে অসচেতন মানুষের কারণে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। মূল সড়ক দিয়ে যারাই বের হচ্ছেন তাদেরকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কিংবা র‍্যাব, কোনো না কোনো সংস্থার নজরদারির মধ্যে পড়তেই হচ্ছে। যারা বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছেন তারাই কেবল পার পেয়ে যাচ্ছেন, আর যারা কোনো ব্যাখ্যাই দিতে পারছেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। লকডাউনে বের হওয়া নিষেধাজ্ঞা, জি সেটাই আর কি ভুল হয়েছে, সেজন্য আর কি আইনের আওতায়। অপ্রয়োজনে যারা এখানে আসবে তাদেরকে বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আরেকটা জিনিস আমরা সবসময় বলে আসছি যে জনপ্রতিনিধিরা যদি আমাদেরকে সহায়তা করে তাহলে সবাই মিলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কোভিড-19 বিস্তারটাকে রোধ করতে পারবো। আমরা জনসচেতনতামূলক কাজ করছি, মাইকিং করছি, সবই করছি, কিন্তু যারা সব কিছুর পরেও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ছোটখাটো অজুহাতে আইন ভঙ্গ করছেন আমরা কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না। মূল সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বেশি হয়, সেখানে কার্যকর লকডাউনের চিত্র খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু পাড়ামহল্লাগুলোতে যেখানে বিভিন্ন বাহিনীর নজরদারি কিছুটা কম সেখানে অনেকেই বের হয়েছেন প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। শীতলতা দেখানোর কোনো সুযোগ নেই, আমরা কঠোর অবস্থানে আছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু এরপরেও যেতে যাতে অলিগলিতেও কোনো দোকানপাট এবং মানুষ রাস্তায় বের হতে না পারে আমরা ফুট পেট্রোলগুলোকে আরও কার্যকর করব। করোনায় যেখানে এত এত মানুষ মারা যাচ্ছে সেখানে কিছু মানুষ এখনও অসচেতন আচরণ করে যাচ্ছে, বিশেষ করে মহল্লাগুলোর ভেতরে ঠিকই তারা বাড়ির বাইরে অসচেতনভাবে হাঁটাহাঁটি করছেন। প্রয়োজনের কাজে বের হয়েছি, গাছ চুকে পড়ছে, এজন্য একটা গাছের জন্য আর কি দাঁড়াইলাম। কি প্রয়োজনে বের হয়েছিল বলা যায় কি? অনেক দূরে গিয়ে তেল মাছ কিনে আনতে হয়েছে আর কি। মানে আপনারা সচেতন আছেন? আমরা সচেতন আছি, কারণ খুব একটা কম বের হই। মাস্ক তো পরলেন না? মাস্ক আসলে মাস্ক যেহেতু হ্যাঁ পেলে চলে আসছি বাসা থেকে। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে লকডাউন কার্যকর করা যে কতটা প্রয়োজন সেটা কালামের মতো একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিও বুঝতে পারেন, কিন্তু বুঝতে পারেন না অনেক সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। লকডাউনে কি করা উচিত সবার? মাস্ক লাগানো রাখবে। আর কি করা উচিত? বাসা থাকা উচিত? বাসা থাকা উচিত, বিনা প্রয়োজনে কোনো কারণে যেতে পারবে না। ওকে, আর কি করা উচিত? হ্যাঁ, আর কি করা উচিত লকডাউনে? আইন না মানলে তাকে ইউর আন্ডার অ্যারেস্ট। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।